নতুন অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার আওতা সম্প্রসারণের পাশাপাশি বরাদ্দও বাড়ানো হয়েছে সংসদে বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী জানান সমাজের দরিদ্র অসচ্ছল কর্মক্ষম মানুষের জীবনমান উন্নয়নে এবারের বাজেটে বিশেষ প্রস্তাবনা তুলে ধরা হয়েছে আরও জানাচ্ছেন পার্থ রহমান জাতীয় সংসদে বাজেট পেশের সময় সামাজিক নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্র বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হয় নতুন অর্থ বছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা সাড়ে তিন লাখ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে গেল অর্থ বছরে একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ব্যক্তিকে এই ভাতা দেওয়া হলেও আগামী বছর পাবেন ৩৫ লাখ বিধবা ও স্বামী মহিলা ভাতাভোগীর সংখ্যা দশ শতাংশ বাড়িয়ে বারো লাখ পঁয়ষট্টি হাজার করা হচ্ছে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা দশ শতাংশ বাড়িয়ে করা হচ্ছে আট লাখ পঁচাশি হাজার এবং মাসিক ভাতার পরিমাণ ছশো টাকা বাড়িয়ে করা হচ্ছে সাতশো টাকা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির সংখ্যা পাঁচ হাজার করে বাড়িয়ে করা হিজরা জনগোষ্ঠীর বিশেষ ভাতা নয় কোটি থেকে বাড়িয়ে এগারো কোটি পঁয়ত্রিশ লাখ টাকা বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ বয়স্ক ভাতা বিশ কোটি আটষট্টি লাখ থেকে বাড়িয়ে সাতাশ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী গণমানের অধিকার প্রতিষ্ঠা এছাড়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি খাতের বরাদ্দ তিরিশ কোটি থেকে বাড়িয়ে পঞ্চাশ কোটি মুক্তিযোদ্ধাদের জন্য বিদ্যমান সম্মানের পাশাপাশি দশ হাজার টাকা হারে বছরে দুটি উৎসব ভাতা দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতার উপকারভোগীর সংখ্যা পাঁচ লাখ থেকে বাড়িয়ে ছয় লাখ করা কর্মজীবী মায়েদের উপকারভোগীর সংখ্যা এক লাখ আশি হাজার থেকে বাড়িয়ে দু লাখ করার প্রস্তাব করা হয় চা শ্রমিকদের কল্যাণে উন্নয়ন কর্মসূচি খাতে পনেরো কোটি টাকা বরাদ্দ ও খাদ্য দ্রব্যাদির পরিবর্তে জনপ্রতি বছরে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেন অর্থমন্ত্রী ছয়টি প্রবীণ নিবাস স্থাপন করা হয়েছে বাজেটে প্রতিবন্ধীদের কল্যাণে মোট এক হাজার সতেরো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা গত অর্থ বছরের তুলনায় একত্রিশ শতাংশ অংশগ্রহণমূলক করতে চাই পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা